আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনিসুল ইসলাম। বন্ধুরা, সুন্দর করে কথা বলাটা একটা শিল্প। আমরা সবাই চাই এই শিল্পটি ভালোভাবে আয়ত্ত করতে, কারণ সুন্দর করে গুছিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা ব্যক্তিত্বের একটি সুন্দর বহিঃপ্রকাশ। গুছিয়ে প্রাঞ্জল ভাষায় কথা বলার উপর কিন্তু সাফল্য অনেকাংশে নির্ভর করে। আপনি যে ক্যারিয়ারেই থাকুন না কেন, আপনি যদি সুন্দরভাবে সুন্দর বাচনভঙ্গিতে সাবলীল ভাষায় কথা বলতে পারেন, তাহলে যে কোনো সুযোগ আপনি ভালোভাবে কিন্তু নিজের করে নিতে পারবেন। বন্ধুরা, আসুন কিভাবে সুন্দরভাবে কথা বলবেন, এই জন্য কী কী বিষয় আপনাদের মাথায় রাখতে হবে তা আজকে জেনে নিই। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শরীরের ভাব ভঙ্গি বা অভিব্যক্তি ঠিক করুন। কথা বলার সময় কি আপনি খুব হাত নাড়ান বা কাঁধ ঝুঁকে থাকে বা এমনভাবে কাঁচু মাচু হয়ে দাঁড়ান যে নিজেকে অনেক আত্মবিশ্বাসহীন লাগে? তাহলে আয়নার দিকে তাকিয়ে ঠিক করে নিন কীভাবে আজ থেকে কথা বলবেন, দাঁড়ানোর ভঙ্গিটা ঠিক করে নিন। প্রয়োজনে আপনার নির্ভরযোগ্য বন্ধু বা বড়দের জিজ্ঞেস করুন আপনার দাঁড়ানো বা কথা বলায় কোনো সমস্যা আছে কি না। কথা বলার সময় যার সাথে কথা বলবেন তার দিকে তাকিয়ে কথা বলাটা ভদ্রতার বহিঃপ্রকাশ। নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিন। প্রায় এক মাসের মতো বারবার আয়নার দিকে তাকিয়ে নিজের শরীরের যে ভাষা আছে সেটি ঠিক করে নিন, তাহলে সেটা নিজের মধ্যে স্বাভাবিকভাবে মিশে যাবে। কথায় আঞ্চলিকতার টান পরিহার করুন, কারণ আঞ্চলিক ভাষাটা হয়তো নিজের পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে বলা যায়, কিন্তু সব জায়গায় সেটা ব্যবহার করা যায় না, কারণ একটি স্ট্যান্ডার্ড বা প্রমিত ভাষা রয়েছে, সেটা আয়ত্ত করার চেষ্টা করুন। কারণ অফিস, আদালত বা ফর্মাল কোনো জায়গায় প্রমিত বা শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। শুরুতে আঞ্চলিকতা পরিহার করাটা একটু কঠিন মনে হলেও এক থেকে দুই মাস যদি আপনি প্রতিনিয়ত নিজেকে সময় দিন, প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আঞ্চলিকতা টানটা পরিহার করে কথা বলতে পারবেন। আপনি কি বলছেন, কেন বলছেন, এসব বিষয়ে আপনার অবশ্যই মুখের কথা এবং মস্তিষ্কের সাথে নিয়ন্ত্রণ থাকতে হবে। নাকি আপনি কথা বলেই যান তো বলেই যান, যা শুনে মানুষ বিরক্ত হয়? নিজেকে জাজমেন্ট করতে হবে অবশ্যই। আপনি কি বেশি কথা বলেন নাকি কম কথা বলেন? তাই এসব নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। টু দ্য পয়েন্ট কথা বলবেন অবশ্যই, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। কারণ বন্ধুদের সাথে হয়তো খুব ইনফর্মাল কথাবার্তা বলা যায়, কিন্তু সবার সাথে সেসব সম্ভব নয়। আপনার কথায় আত্মবিশ্বাস রাখুন। যে আপনার কথা শুনছে তার কথা বুঝে উত্তর দিন। আপনার কথায় শ্রোতার আগ্রহ আছে কি না সেটা খেয়াল রাখুন। আগ্রহ না থাকলে অযথা কথা বলতে যাবেন না। কোথাও যদি বক্তৃতা দিতে যান তাহলে অবশ্যই কৌশলী হতে হবে। বিভিন্ন কৌশল আপনি প্রয়োগ করুন। শুরুতে কী বলবেন, মাঝখানে কী বলবেন, শেষে কী বলবেন, এসব নিয়ে আপনি হালকা হোমওয়ার্ক করুন। প্রয়োজনে কাগজে লিখে রাখুন পয়েন্টগুলো, কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন, দ্রুত কথা বলছেন কি না, আবার বেশি স্লো কথা বলছেন কি না, এই বিষয়ে খেয়াল রাখুন। প্রয়োজনে রেকর্ড করে নিজের কথা বারবার শুনুন। মঞ্চে বক্তব্য প্রদান করবার আগে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে কী বলবেন, কীভাবে বলবেন, এসব আয়ত্ত করুন। কারণ যত বেশি আপনি নিজেকে প্রস্তুত করার জন্য সময় ব্যয় করবেন তত বেশি কিন্তু আপনি ভালো পারফর্মার হয়ে উঠবেন। কথা বলার সময় কঠিন বা নেতিবাচক বাক্য বা শব্দ পরিহার করুন। এমন সব বিষয় নিয়ে কথা বলবেন না যা নিয়ে শ্রোতার কোনো আগ্রহ নেই বা শ্রোতার বুঝতে অসুবিধা হবে। জটিল শব্দ প্রয়োগ করে নিজের বিদ্যার দৌড় প্রকাশ করতে গিয়ে হাসির পাত্র হবেন না। সহজ ভাষা বা শব্দ ব্যবহার করুন যা সকলেই বুঝবে। একটা জিনিস মাথায় রাখবেন, সব জায়গায় সব কিছু বলা আসলে যায় না, উচিত নয়। নেতিবাচক শব্দ বা ইঙ্গিত পরিহার করুন, কারণ সমালোচনা করতে গেলে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করুন। নোংরা ভাষা বা খারাপ ভাষা ব্যবহার করবেন না। সবসময় ইতিবাচক কথা বলুন, সম্ভাবনার কথা বলুন, কারণ মানুষ কিন্তু আশার কথাই বেশি শুনতে পছন্দ করে। হতাশার বাণী শুনতে কেউ আগ্রহী নয়, কারণ তাতে কেবল দুঃখই বাড়ে, খারাপ অনুভূতি সৃষ্টি হয়। এক একটা ইতিবাচক কথা মানুষের মনকে ভালো রাখে, আশাবাদী করে, তার শরীরকেও ভালো রাখে। তাই সম্ভাবনার কথা বলবেন, সমাধানের কথা বলবেন। ইতিবাচক মানুষকে অনুসরণ করুন, তাদের লেকচার শুনুন, তারা কিভাবে কথা বলে সেটি খেয়াল করুন, তাদের কথা বলার স্টাইল ফলো করুন। কারণ পর্যবেক্ষণ করলেই শুধু হবে না, তা ব্যক্তিগত জীবনে আপনার কথাবার্তায় সেটি প্রয়োগ করতে হবে। বেশি বেশি পড়ুন। যদি সুন্দর করে কথা বলতে চান তবে পড়তে হবে অনেক কিছু। পড়ার অভ্যাস তৈরি করুন, কারণ আপনি যদি না পড়েন তবে আপনার ভেতরটা শূন্য হয়ে থাকবে। নতুন কোনো তথ্য বা জ্ঞান আপনি মানুষকে বিলাতে পারবেন না।
জ্ঞানশূন্য মানুষেরা সাধারণত বেশিক্ষণ শ্রোতার মনোযোগ ধরে রাখতে পারেন না, বারবার একই বিষয় নিয়ে রিপিটেশন করবেন না। পাবলিক স্পিকিংয়ে কথা বলার সময় অবশ্যই অনুমতি নিয়ে কথা বলবেন। লেগে থাকার আসলে কোনো বিকল্প নেই, যে কোনো জিনিস আয়ত্ত আনতে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, কারণ ওভারনাইট কোনো কিছু চেঞ্জ হয় না। নিজেকে বদলাতে অন্তত 4-5 মাস সময় দিন, দেখবেন কি অসাধারণ পরিবর্তন হচ্ছে আপনার মধ্যে। চর্চা করুন, নিজেকে সময় দিন, ভুলভ্রান্তি হবে, সেটা খুব স্বাভাবিক। মানুষ নেতিবাচক মন্তব্য করতেও ছাড়বে না, কিন্তু মন খারাপ করা যাবে না। ভুল শুধরিয়ে নিতে হবে, স্পষ্ট করে কথা বলতে হবে, কারণ এটাই হচ্ছে স্মার্টনেস। বিভিন্নভাবে নিজের স্কিল ডেভেলপ করার জন্য আপনি বিভিন্ন কোর্স করতে পারেন। শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শেখা থেকে শুরু করে বিভিন্ন ভাষা শেখার কোর্স করতে পারেন, সেগুলো আপনাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই নিজের মাতৃভাষাটা ভালো করে শিখুন, কারণ সেই দক্ষতায় আপনাকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজকে সুন্দরভাবে কথা বলার জন্য যে টিপসগুলো আপনাদেরকে দিলাম, অবশ্যই আশা করি আপনারা এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাদেরকে সময় দিতে হবে, কারণ কোনো কিছু রাতারাতি পরিবর্তন হয় না। বন্ধুরা, আপনারা যদি ভালোভাবে নিজেকে সময় দিন এবং প্রত্যেকটা পয়েন্ট যদি ভালোভাবে উপলব্ধি করেন এবং নিজের মাথায় গেঁথে রাখেন, তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, সাবলীল প্রাঞ্জল ভাষায় কথা বলাটা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।